রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে খাদ্য ও নিত্য সামগ্রী পাঠিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। শনিবার 28 আগস্ট বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যমন্ত্রীর পক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মুস্তাফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন তালুকদার বাবু, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী মঈনুদ্দিন, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মঈনুদ্দিন তালুকদার, লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাবেক সহসভাপতি কাজী সাইফুদ্দিন, নাজামুদ্দিন, আনিসুর রহমান চৌধুরী, মোহাম্মদ ইমন, তাসলিম উদ্দিন হৃদয়, মিনহাজুল ইসলাম চৌধুরী, ফাহিম শাহরিয়ার সহ অনেকে। উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন তালুকদার বলেন, গত বৃহস্পতিবার দুপুর 12টার দিকে উপজেলা লালানগর ইউনিয়নের 4 নং ওয়ার্ড মকবুল সওদাগর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 3 বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে মানবেতর জীবনযাপন করে আসছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এই বিষয়টি মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়কে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এসব সহায়তা পাঠিয়েছেন। পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আরও সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। লালানগর 4 নম্বর ওয়ার্ডত মকবুল সদরের বাড়িত যে সোয়ান ঘর পড়াগি, তন্মধ্যে 3 পরিবার খুবই অসহায়। এটা আল্লাহ মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় আর অভিভাবক এই তাৎক্ষণিকভাবে তারার কিছু খাদ্য সামগ্রী এবং গৃহস্থালী, এই যে পাতিল, ডেকসি, বাসন ইন ফাড়াই, আপাতত ইন ফাড়াই মাননীয় মন্ত্রী মহোদয় হইতে তারার পুনর্বাসন লাই, তারার ঘরে মেরামত লাই, যে গরম পরে পরবর্তীতে তেই ইন করিব। হ্যাঁ, এবং আরো নির্দেশ দিয়ে তারার পাশে থাকিবেন লাই। হ্যাঁ, বেগুন মন্ত্রী মহোদয় দোয়া করিবেন। আর কিন্তু লালানগর এইভাবে যত ঘর ফুজি, এর আগেও 1 নম্বর ওয়ার্ড মধ্যে আর ঘর করে দি, তারপরে 6 নম্বর ওয়ার্ড মাত্র শেষ গজ্জি দি ঘর করা। মাননীয় মন্ত্রী মহোদয় প্রত্যক্ষ সহযোগিতায় তিনি নির্দেশও নাই ইউনিয়ন আওয়ামী লীগ এটা সোয়ানগর এড হয়েছি, সোয়ানগর এটা মাত্র হাত শেষ হইতে আল্লাহর হুকুম। যাই হোক, এখন লালানগর মাইজি বারবারই অগ্নিকাণ্ড, এই ব্যাপারে আসলে আমার তো একটু সজাগ থাকা উচিত। বিশেষ করে যেভাবে অন্দুজি এই সুলার তুল, এই সুলা ব্যবহারের ক্ষেত্রে আমার তো একটু সজাগ অনুচিত, সতর্কতা অনুচিত। যাই হোক, আল্লাহ যেহেতু বিপদ দিই, আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মাননীয় মন্ত্রী মহোদয় পাশে আছে, আমরা ব্যাগগুলো দোয়া করিবেন যাতে আরো পাশে থাকিতে পারি। আর একটা কথা কইলাম যে আর লালানগর মাঝে একটা অতিরিক্ত আগুনের ঘটনা হয়েছে, আই মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করে কইলাম যে আরা দেরিস্টেম ফাটাই আরা ফাই সুস্থভাবে বুঝে পাই, তারা আরা দেরিস্টেম বুঝে দি ইয়ান আল্লাহ মানে কি জানে মার মন্ত্রী সাহেবের আই বাসায় করি না পারে, মানে আর অন্তরে যে কেন লাগে আল্লাহর লগতে দিনিস আর মন্ত্রী সাহেবের দিয়ে মানে আর বাসায় করি না পারে। তো ভবিষ্যৎ দেন আরো যে তারা গর গান কারণ গরিব তারে বেলায় সুযোগ করে দেন, আর মন্ত্রী সাহেবকে অনুরোধ দোয়া করে বুঝেনি মন্ত্রী যে মন্ত্রীলে বেশি দোয়া করিবেন, আসাম মন্ত্রীলে বেশি দোয়া করিবেন, এবে অনার লাইন পারে দিয়ে দে কি হাম ওদাই তো অনার রাতে পুরিয়ে দেন ব্যাগি কিছু নাই। আরে দেশি বাদ দিলে বাসন কোসন আর ভবিষ্যতে যে গরম পড়বো কষ্ট করিবে লাই কি করে দিব, ঠিক আছে না? দোয়া করিবেন তাহলে আর আল্লাহ মন্ত্রীলে দোয়া করিবেন যাতে আমরা আমাদের পাশে থাকতে পারি। তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া।